ম্যাথামেটিক্সে আউট অফ 100 কোয়েশ্চেন ইজি ছিল 11টি, মিডিয়াম ছিল 33টি, হার্ড ছিল 48টি, আর নো অপশান বা কনফ্লিক্টিং ছিল 8টি। ঠিক আছে, এগুলো আমি যেগুলো এস্টিমেট করেছি সেই হিসেবে এটা হয়েছে। ঠিক আছে, এটা অন্য কেউ করলে আলাদা হতে পারে। সিমিলারলি ফিজিক্সে ইজি ছিল 2, মিডিয়াম ছিল 27টি, আর হার্ড ছিল 21টি। কেমিস্ট্রিতে ইজি ছিল 4টি, মিডিয়াম ছিল 31টি, আর হার্ড ছিল 15টি। ঠিক আছে, এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করে একটা স্ট্যান্ডার্ড মার্কস হিসেব করে দেখা যায়, সেটা হবে 39.5, আর ফিজিক্সে হবে 18.75, আর কেমিস্ট্রি হবে 23.25। এটা এস্টিমেটেড মার্কস র্যাঙ্ক লিস্ট, এটা আমি আমার মতো এটা এস্টিমেট করেছি, এটা একটা প্রেডিক্ট করেছি, এটা হলেও হতে পারে। ঠিক আছে, পুরো 100% মিলবে না, কিছুটা মিলবে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে মার্কস, সেকেন্ড হচ্ছে র্যাঙ্ক, এটা জেনারেল র্যাঙ্ক ক্যালকুলেশন করা আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, ফার্স্ট আছে কি, গ্রেটার দেন 140, মানে 140 থেকে যারা বেশি পাবে সেটা মোটামুটি এস্টিমেট করা যাচ্ছে উইথ ফার্স্ট 100 র্যাঙ্ক, সে তারা কী 140 থেকে বেশি পেতে পারে। ঠিক আছে, 131 to 140, মানে 131 থেকে 140 মধ্যে কারা পেতে পারে, এটা তাদের র্যাঙ্ক হতে পারে 100 to 500, 121 to 130, 500 to 1000 র্যাঙ্ক, 111 to 120 কত হবে, 1001 to 2000। সিমিলারলি 101 থেকে 110 কত হবে, 2001 থেকে 5000। এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, এটা মোটামুটি একটা রাফ একটা ক্যালকুলেশন, আর এটা সব কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই যে পার্টিকুলার প্যাটার্নটা, এই প্যাটার্নটা ফলো হয়, সেটা হচ্ছে পিরামিড আকারের হয়। এখানে কত গ্যাপ আছে, এইখানে 10 গ্যাপ আছে, এখানেও 10 গ্যাপ, এখানেও 10 মার্কসের গ্যাপ, এখানেও 10, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই 10 মার্কসের মধ্যে কতজন আছে, 400, এখানে আছে 500, এখানে আছে 1000, এখানে 3000, এখানে 5000, এখানে 10000, এখানে 20000, এখানে 20000, মানে এটা দেখো ধীরে 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 কী হচ্ছে, বাড়ছে। তো কী হয়, মেরিট লিস্টে যাদের নাম প্রথমের দিকে আছে তাদের কী হয়, র্যাঙ্কে তাদের মার্কসের ডিফারেন্সটা অনেক বেশি থাকে। ধীরে ধীরে যত মার্কস কম পেতে থাকে তাদের র্যাঙ্কের কী হয়, র্যাঙ্কটা বাড়তে থাকে। ঠিক আছে, যেমন এখানে এই 101 থেকে 110 পর্যন্ত কতজন হচ্ছে, 3000 স্টুডেন্টের আছে। এইবার প্রশ্ন আসছে, এই মাত্র কত নম্বর, মাত্র 10 নম্বর, এই 10 নম্বরের মধ্যে 3000 র্যাঙ্ক কী করে হবে, কারণ এখানে তো নেগেটিভ মার্কিংও নেই। তাহলে এখানে কটা মার্কস পাবো আমরা, 101 102, এইভাবে 10 110, মানে কটা মার্কস পেলাম, 10টা। আইডিয়ালি এটা 10টা র্যাঙ্ক হতে পারে, তার বেশি হতে পারে না, কিন্তু 3000 র্যাঙ্ক হবে কী করে, সেটা ক্যালকুলেশন করার জন্য কিছু রুলস ফলো করা হয়। এটা মেনলি এই রুলসটা আমাদের WB যে ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড আছে পলিটেকনিকের, সেখানে এই রুলসটা কোনো তারা পাবলিশ করে না, কিন্তু JEE মেন্স বা WBJEE তারা এই ধরনের রুলসকে ফলো করে। আশা করি এটা ওয়েস্ট বেঙ্গলের জেক্সপোর ক্ষেত্রেও তাই ফলো হবে, দেখলে বুঝতে পারবে। ধরে নাও দুজনের মার্কস একই, ক্যান্ডিডেট এ এবং ক্যান্ডিডেট বি। ঠিক আছে, তাহলে কী দেখা যাবে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং সেই ক্ষেত্রে কী হবে, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে ম্যাথামেটিক্সকে। তো এ আর বি এর মধ্যে ম্যাথামেটিক্সে যে বেশি পাবে তার র্যাঙ্কটা ভালো হবে। মানে ধরে নাও এ পেয়েছে 42 আর বি, এ পেয়েছে 42 আর বি পেয়েছে 43, টোটাল মার্কস আছে দুজনই পেয়েছে টোটাল 102, এ বি দুজনই টোটাল 102 পেয়েছে, এ ম্যাথসে পেয়েছে 42 আর বি পেয়েছে 43, তাহলে কার র্যাঙ্ক ভালো হবে, বি এর র্যাঙ্ক ভালো হবে, কারণ ম্যাথসে বি ভালো, বুঝা গেছে। তো আর যদি ধরে নাও দুজনের ম্যাথসের মার্কসটা একই হয় তাহলে কী হবে, তাহলে রুলস টুটা ফলো হবে। রুলস টু কী আছে, নেক্সট আমরা চেক করবো কি, নেক্সট চেক করবে ফিজিক্সের মার্কস। ধরে নাও টোটাল মার্কস আর ম্যাথসের মার্কস মিলে গেছে দুজনেরই, তাহলে কী হবে, ফিজিক্সের মার্কসটা চেক হবে। সেখানে কী হবে, যদি ফিজিক্সের এ এর ফিজিক্সের মার্কস বেশি থাকে তাহলে এ এর র্যাঙ্ক ভালো হবে, বি এর বেশি থাকলে বি এর ভালো হবে। আবার যদি দুজনেরই মিলে যায় তখন কী হবে, থার্ড রুলস, এটা কোনো রুলস নেই। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে আমাদের বোর্ডের উপর, বোর্ড কীভাবে সেটা নেবে। এক হতে পারে অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ দেয়ার নেম, মানে ধরে নাও একজন আছে অভিজিৎ,
অভিজিৎ, আরেকজন আছে বিকাশ। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার করলে কী হবে, অভিজিতের র্যাঙ্ক ভালো হবে আর বিকাশের র্যাঙ্ক তার থেকে বেশি হবে, মানে কার র্যাঙ্ক ভালো হবে, অভিজিতের ভালো হবে, বিকাশের খারাপ হবে। আবার এখানে যদি আগে যোগেশ থাকে, যোগেশ ইগো যোগেশ, তাহলে কী হবে, এর র্যাঙ্ক ভালো হবে, এর থেকে এর একটু খারাপ, এর থেকে আরও খারাপ, কারণ যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজায় তাহলে এ প্রথম আসে, তারপর বি, তারপর সি, এইভাবে আসে, বোঝা গেছে। এইবার ধরে নাও এর এইভাবেও মিলে গেল বা এই রুলসটা ফলো হলো না, সেখানে কী হতে পারে, ডেট অফ বার্থই হতে পারে। ডেট অফ বার্থের একটা ব্যাপার আছে, যে যত বড়, ধরে নাও একজন এ আছে আর একজন বি, এর এজ হলো 20 ইয়ার্স, এর হলো 25 ইয়ার্স, তো দুজনের মধ্যে কাকে নেওয়া হবে, আগে আগে কার ভালো র্যাঙ্ক দেওয়া হবে, বি এর র্যাঙ্কটা ভালো হবে, কারণ হচ্ছে তার এজ বেশি, ঠিক আছে, কারণ এর এ হচ্ছে বি এর থেকে 5 বছর ছোটো, সুতরাং এর কাছে স্কোপ অনেক বেশি, বিয়ের কাছে স্কোপ অনেক কম আছে ফিউচারে, সেই কারণে বিকে আগে প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে। এরপর নেক্সট চলে আসছি আমরা কলেজ সিলেকশন। কলেজ সিলেকশন, কলেজ কীভাবে সিলেক্ট করবো আমরা, এখানে তিন ধরনের কলেজ, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট স্পন্সর্ড, আর একটা হচ্ছে প্রাইভেট কলেজ। তো তিনটের ফিস স্ট্রাকচার কী আছে, গভর্নমেন্টে হচ্ছে 50 রুপিস পার মান্থ, গভর্নমেন্ট স্পন্সর্ড এটা সেম, এটা 50 রুপিস পার মান্থ, আর এটা প্রাইভেট যেটা আছে, প্রাইভেটে হয় 1500 পার মান্থ, মানে 1500 প্রতি মাস, আর যদি ম্যানেজমেন্ট কোটা মানে কোনো র্যাঙ্ক ছাড়াই যদি ভর্তি হয় তাহলে এটা 2500 পার মান্থ, আর এক্সট্রা অনেক এটাতে কিছু খরচ আছে, ঠিক আছে। এবার দেখা, তাহলে দেখা গেলে কী আছে, গভর্নমেন্টে কম খরচ, প্রাইভেটে বেশি খরচ। নেক্সট ভ্যালু, গভর্নমেন্টের সার্টিফিকেটে যার দাম আছে আর প্রাইভেটের তাই আছে, কারণ নেক্সট যখন আমরা কম্পিটিশনে বসবো বা ইন্টারভিউতে যাবো তখন তারা দেখবে না গভর্নমেন্ট থেকে এসছে না প্রাইভেট থেকে এসছে, তারা দেখবে ক্যান্ডিডেটের নলেজটা, সুতরাং ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভ্যারি করে, তাদের সার্টিফিকেটের ভ্যালুটা সেম। এবার যে টোটাল এক্সপেন্ডিচার কী হয়, ঠিক আছে, তার উপর বেস করে আমি আমার হিসেবে তার উপর বেস করে আমাদের ডিসিশন নেওয়া উচিত। ধরে নাও পার্টিকুলার দুটো কলেজ, একটা হচ্ছে তুমি রায়গঞ্জে পেয়েছো, রায়গঞ্জে পেয়েছো একটা, এটা ইলেকট্রিক্যাল, আর এদিকে পেয়েছো তুমি আসানসোল, এখানেও ইলেকট্রিক্যাল পেয়েছো, তোমার এটা পছন্দের বিষয়, ঠিক আছে, আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে প্রাইভেট আর এটা হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে। তার তোমার বাড়ি হচ্ছে, এবার ডিপেন্ড করছে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি যদি রায়গঞ্জের কাছাকাছি হয় তাহলে রায়গঞ্জ, ঠিক আছে, আর যদি তোমার বাড়ি হয় ধরো আসানসোলেই বাড়ি হয় বা রানীগঞ্জে বাড়ি হয় আসানসোল, তাহলে কোনটা সুবিধা হবে, আসানসোলে এটা প্রাইভেট কলেজে থাকা সুবিধা হবে, কারণ হচ্ছে এখানে রায়গঞ্জে যেতে গেলে যাওয়া আসার একটা খরচ আছে, প্লাস ওখানে মান্থলি না কম করে 3-4000 টাকা খরচ, ভাড়া বাড়িতে থাকতে হবে, নিজে রান্না করতে হবে, রান্নার লোকটা রাখতে হবে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে কি, এখানে শুধুমাত্র আমরা কলেজের ফিসটা দিলাম, আমাকে বাড়ি বাকি আমাদের ভাবার দরকার পড়ছে না, আমরা বাড়ির থেকে যাতায়াত করতে পারি, ঠিক আছে, অন্যান্য খরচ নেই, এখানে যে খরচগুলো থাকবে, ঠিক আছে। তো ডিপেন্ড করছে প্রাইভেট ভালো না গভর্নমেন্ট ভালো, ডিপেন্ড করছে তোমার বাড়ি কোথায় আর তুমি নিজের পছন্দ মতো ট্রেডটা পেয়েছো কি না। অনেকেই করে কি, যে পছন্দের ট্রেড নয় কিন্তু সে গভর্নমেন্ট পেয়েছে নিয়ে নিয়েছে, এটা করা উচিত নয়, এটা পরবর্তী ক্ষেত্রে কী হয়, প্রচুর প্রবলেম হয়, কারণ তোমার ধরো সিভিল পছন্দ আর তুমি যে ট্রেডটা পেয়েছো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, তাহলে কী হবে, শুরু প্রথমে কী মনে হবে না পেয়েছি সরকারি পেয়েছি, ঠিক আছে ভালো হবে, সব কিছু হবে, এই হবে ওই হবে, কিন্তু আলটিমেটলি পাস করার পর কী হবে, যে দেখা যাবে কি আমার ওই পার্টিকুলার ট্রেডটা আমি বুঝতে পারছি না বা ওটা আমার পছন্দ নেই, তখন ফ্রাস্ট্রেশন হবে, জবের ক্ষেত্রে প্রবলেম হবে। আর কিন্তু যদি তোমার পছন্দের মতো ট্রেডটা নাও, সেটা যদি প্রাইভেট হয় ক্ষতি নেই, ঠিক আছে, তাহলে সেটা ফিউচারে ভালো হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।